নমস্কার বন্ধুগণ, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে যে কী করে আপনার এই যে মুন ক্যাকটাস দেখতে পাচ্ছেন এটাকে আপনারা গ্রাফট করবেন বা এর থেকে নতুন চারা তৈরি করবেন। তো এটি হলো আমার একটি পুরনো মাদার গাছ। তো মাদার গাছ থেকে দেখবেন এই সাইড থেকে এরকম অনেক পাপ বেরিয়েছে। এগুলো ভেঙে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই সাইজের সব পাপ হবে। এখন এই পাপটাকে আপনাকে যদি এরকমভাবে গ্রাফটিং করতে হয়, তার জন্য আপনাকে প্রথমে একটা জিনিস লাগবে, ওটা হলো আপনার রুট স্টক অথবা মানে বলতে পারেন যেটা দেখবেন রাস্তার সাইডে সাইডে, এটা জঙ্গলি এটাকে বলে। এটা আপনাকে আগে থেকে এনে এই প্যাকেটে রেডি করে রাখতে হবে। যখন রুট বেরিয়ে যাবে তখন এটাকে আপনাকে গ্রাফট করতে হবে এটার উপরে। তো গ্রাফট করার প্রসেসটা কী ওটা আজকে আপনাদের দেখাবো। তো দেখছেন এই পাপটা প্রথমে কি করতে হবে, এই যে পাপের যে মাথার দিকটা, এটাকে আপনাকে সমানভাবে কেটে নিতে হবে। দেখুন, এই যে পুরো ক্লিনভাবে কাটা হয়ে গেছে। নেক্সট আপনাকে রুট স্টকের যে যেটা আছে ওটাকে আপনাকে কাটিং করতে হবে। আপনার প্রথমে এইভাবে, সেকেন্ড কাট এখানে, থার্ড কাট হয়ে গেল এখানে। দেখুন এখানটায় আপনার এরকম একটা মিডিল পোর্শন চলে আসছে। এবং এখন আপনাকে কী করতে হবে, এই যে মিডিল পোর্শনটাকে সমানভাবে কাটতে হবে। এই যে সমানভাবে কাটা হয়ে গেল। এখন আপনার এই যে মুন ক্যাকটাসের যে যেটা সিয়ন, ওটাকে এর উপরে সমানভাবে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন হয়ে গেল এটা বস। এর পরবর্তী স্টেপ হচ্ছে যে এই উপরের যে সিয়নটা ওটা যাতে ওর নিজের জায়গা থেকে না নড়ে, এই জন্য এইরকম কোনো সুতো বা সেলোটিপ জাতীয় কিছু দিয়ে ওর উপরের এই সিয়নটাকে ওর নিজের জায়গায় প্রতিস্থাপন করা। তো এটার জন্য প্রথমে আমি এই সেলোটিপটাকে নেব, এবং এটাকে অনেক দৈর্ঘ্যে মোটা, ওই জন্য এটাকে আমি মিডিল থেকে একটা কাট দিয়ে দেব। এই যে দেখুন দুটো সরু অংশ বেরিয়ে গেল। নেক্সট যে স্টেপটা করব ওটা হলো সমানভাবে এটাকে উপর দিক থেকে প্রেস করে ও সাইডে এমনভাবে এটাকে চিটিয়ে দেব। ফার্স্ট হয়ে গেল এবং এটা হয়ে গেল সেকেন্ড। দেখুন